চুচু আর বন্ধুরা গল্পের আসরে। চুচু খুব ভালো একটা মেয়ে, তবে মাঝে মধ্যে সে খুব অমনোযোগী হয়ে পড়ত, বিশেষ করে যখন সব জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন আর পরিপাটি করে রাখার সময় আসত। আমি রং পেন্সিলগুলো পরে তুলে রাখব। একদিন সকালে চুচু তার সব খেলনাগুলো ঘরের মধ্যে ফেলে রেখে চলে গেল। এমনকি সে তার বাইসাইকেলটা ঘরের মাঝখানে রেখে তার প্রিয় গল্পের বই পড়তে শুরু করে দিল। অনেক দিন আগে চুচু গল্প পড়তে লাগলো। ছোট্ট টাকু হামাগুড়ি দিয়ে ঘরের মধ্যে চলে এলো। কিন্তু ঘরের ভিতরটা এত অগোছালো ছিল যে ছোট্ট টাকু আচমকা বাইসাইকেলে ধাক্কা খেল আর তার চোট লাগলো। ছোট্ট টাকুর কান্না শুনে চুচুর ঠাকুরদা ছুটে এলেন দেখতে, কিন্তু একটা স্কেটের উপর তার পা পড়তেই আরেকটু হলে তিনি পড়ে যাচ্ছিলেন। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। চুচুর মা ফোনটা ধরতে গেলেন, কিন্তু তিনিও একটা খেলনা গাড়িতে হোঁচট খেয়ে তিনিও প্রায় পড়ে যাচ্ছিলেন। চুচুর বাবা সেই সময় ঘরে এলেন। সব কিছু এভাবে অগোছালো দেখে তিনি খুব অবাক হয়ে গেলেন। চুচু, তোমার খেলনাগুলো ছড়িয়ে রয়েছে, তুমি জায়গাটা খুব নোংরা করে রেখেছো, এগুলো পরিষ্কার করে নাও। যখন তোমার এটা হয়ে যাবে, আমরা নিরাপত্তা বিধিগুলো নিয়ে আরো ভালোভাবে জানবো। চুচু চারপাশটা তাকিয়ে দেখে বুঝতে পারল যে ঘরটা সত্যি খুবই অগোছালো অবস্থায় রয়েছে। খেলনাগুলো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি দুঃখিত বাবা, আমি এক্ষুনি সব কিছু গুছিয়ে রাখছি, আর আমার মনে হয় নিরাপত্তার সব নিয়মগুলো আমি জানি। মিস ডরোথি ওগুলো আমাদের বলেছিলেন। উনি আমাদের এটাও বলেছিলেন আমরা যেন এগুলো বাড়িতে, বিদ্যালয়ে আর রাস্তায় মেনে চলি। বাচ্চারা, চলো আজ আমরা নিরাপত্তা বিধির ব্যাপারে কথা বলবো। আমরা জানবো ঘরে, স্কুলে আর রাস্তায় থাকাকালীন কোন কোন জিনিস করা উচিত বা উচিত নয়। চলো আমরা প্রথমে জেনে নিই যে নিরাপত্তা বিধি অনুযায়ী কি করা উচিত। তোমরাও আমার সঙ্গে বলো। আমাদের নিজেদের চারপাশটা পরিষ্কার রাখা উচিত। আমাদের নিজেদের চারপাশটা পরিষ্কার রাখা উচিত। আমাদের গাছ লাগানো উচিত। আমাদের গাছ লাগানো উচিত। ব্যবহার করার পর সব জিনিস আবার সঠিক স্থানে গুছিয়ে রাখা উচিত। ব্যবহার করার পর আবার সব জিনিস সঠিক স্থানে গুছিয়ে রাখা উচিত। ব্যবহারের পর জলের কল খুব শক্ত করে বন্ধ করা উচিত। ব্যবহারের পর জলের কল খুব শক্ত করে বন্ধ করা উচিত। বাহ, খুব সুন্দর বাচ্চারা। এবার আমরা জানবো কি কি করা উচিত নয়। চলো আমার সঙ্গে সঙ্গে বলো। রাস্তায় অথবা ঘরের মেঝেতে আবর্জনা ফেলবো না। রাস্তায় অথবা ঘরের মেঝেতে আবর্জনা ফেলবো না। ভিজে হাতে আমরা কখনোই বিদ্যুতের সুইচে হাত দেব না। ভিজে হাতে আমরা কখনোই বিদ্যুতের সুইচে হাত দেব না। বিদ্যুতের খুঁটির কাছে আমরা কখনোই যাব না। বিদ্যুতের খুঁটির কাছে আমরা কখনোই যাব না। আমরা মেঝেতে জল বা অন্য কিছু কখনোই ফেলে রাখব না। আমরা মেঝেতে জল বা অন্য কিছু কখনোই ফেলে রাখব না। হ্যাঁ চুচু, ওগুলোই হলো নিরাপত্তা বিধি। আমি আনন্দিত যে মিস ডরোথি
তোমাদের এগুলো শিখিয়েছেন, কিন্তু তোমাদের এগুলো মেনে চলতে হবে। তাহলে তোমরা এবং তোমাদের আশেপাশের প্রত্যেকে নিরাপদে থাকবে। আমি নিরাপত্তার নিয়মগুলো মেনে চলবো বাবা। সব অগোছালো করে রাখার জন্য আমি দুঃখিত। আমি এক্ষুনি সব পরিষ্কার করছি। আর আমি কথা দিচ্ছি যে আমি সব কিছু ভালো করে গুছিয়ে রাখবো, যাতে আমরা সবাই নিরাপদে থাকি। চুচু তার কথা রাখলো আর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে ফেললো। সে সব কিছু সঠিক জায়গায় রাখে আর খেয়াল রাখে কারুর যেন কোনো রকম বিপদ না হয়। সেই দিন থেকে চুচু সব জিনিস গুছিয়ে রাখে এবং সে সব সময় নিরাপত্তা বিধি মেনে চলে। স্কটসডেলের শহরে একটা ছোট্ট মেয়ে থাকতো যার নাম চুচু। সে ছিল যেমন মিষ্টি তেমনই তার মনটাও ছিল অনেক বড়, কিন্তু সে ছিল খুবই কেয়ারলেস। সে স্কুলের সব জিনিসপত্র হারিয়ে ফেলতো, তার জন্য তার মনও খারাপ হতো। তখন চুচুর মা আবার সবকিছু কিনে দিত। কোনো এক সোমবার সকালে তার মা তাকে বলল, চুচু আমাকে তোমার স্কুল ব্যাগটা একটু এনে দেবে? হ্যাঁ মা, এখনই এনে দিচ্ছি। তার মা তার পেন্সিল কেসটা বের করে দেখলো, সেটা ফাঁকা। অনেক হয়েছে, রোজ রোজ স্কুলের জিনিস হারিয়ে আসাটা আর নেওয়া যাচ্ছে না। এটা বন্ধ করতে হবে, ওকে আরো একটু দায়িত্ব নিতে শিখতে হবে। তুমি হাত ধুয়েছ তো? হ্যাঁ ধুয়েছি মা। খুব ভালো। শোনো ইয়াং লেডি, আমি অনেকদিন ধৈর্য ধরেছি। আমি তোমার খালি পেন্সিল কেসে নতুন পেন্সিল নতুন ইরেজার ভরে দিই প্রত্যেক দিন। এই দেখো, আমি আজ তোমাকে দুটো নতুন পেন্সিল আর একটা শার্পনার দিয়েছি। এবার সারা সপ্তাহ তোমাকে এই জিনিসগুলো দিয়েই কাজ চালাতে হবে। যদি এগুলো হারিয়ে ফেলো তাহলে এই সপ্তাহে নতুন কিচ্ছু পাবে না। তুমি বুঝতে পেরেছো কি? হ্যাঁ, আমি খুব সাবধানে ব্যবহার করব এগুলো মা। ভালো, এবার তোমার স্কুল বাস এসে পড়বে, চলো যেতে হবে। তো স্কুলে আজ সব ঠিক ছিল? খুব ভালো ছিল, আজ খুব মজা হয়েছে। আচ্ছা, এবার একটা ফল খেয়ে নাও। ফল? ইস, আমি এইসব একদম শুনব না। ফল খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। ভালো, তোমার স্কুলের জিনিস সব ঠিক আছে তো? চুচু তার মায়ের দিকে অবাক দৃষ্টিতে তাকালো। আমার মনে নেই। যাও গিয়ে পেন্সিল কেসটা নিয়ে এসো। চুচু তার ব্যাকপ্যাক থেকে পেন্সিল কেসটা বের করে তার মায়ের হাতে দিল। বাথরুম যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি। চুচুর মা সেটা খুলে দেখলো আর খুলে দেখে অবাক হয়ে গেল, কারণ সেটা আবারও ফাঁকা। না, অনেক হয়েছে, এবার মেয়েটাকে দায়িত্ব নিতে শিখতে হবে। চুচু তোমার হয়ে গেছে? এই হয়ে এসেছে, এখনই আসছি মা। তাড়াতাড়ি করো, আমরা এখন একটু শপিং করতে যাব। এই তো আমি এসে গেছি। তুমি জুতো পরে নাও আর গাড়িতে উঠে পড়ো। চুচু তার জুতোটা চট করে পরে নিয়ে গাড়িতে চেপে বসল। চলো দোকানে যাই আর কয়েকটা জিনিস কিনে আনি, কেমন? চলো মা। তবে আমায় কি কিনে দেবে? একটা ছোট চকলেট, ব্যাস এইটুকুই। থ্যাংক ইউ। চুচুর মা একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ালেন।
চুচু চকলেটের জায়গায় ছুটে গেল তার নিজের জন্য চকলেট বেছে নিতে। তার মা তুলে নিলেন কয়েক প্যাকেট পেন্সিল, কিছু শার্পনার আর কিছু চকলেট। এবার তারা পৌঁছলো একটা অনাথ আশ্রমে। চলো চুচু, চুচু গাড়ি থেকে নামলো আর তার মায়ের হাত ধরে চললো ভেতরে। বাচ্চারা, মিসেস চার্লি তোমাদের সাথে দেখা করতে এসেছেন, তোমরা আসবে সবাই এখানে? সব বাচ্চারা ভিজিটর এরিয়াতে এসে জড়ো হলো। হ্যালো ছোটরা। হ্যালো মিসেস চার্লি। এই হলো আমার মেয়ে চুচু। হ্যালো চুচু। ও এখানে এসে তোমাদের সবার সঙ্গে খেলতে চেয়েছিল। তাহলে তো খুব মজা হবে। তোমরা সবাই ওকে কি আঁকতে শেখাবে? একটা বাচ্চা দৌড়ে এলো একটা কাগজ আর পেন্সিল কেস নিয়ে। কাম অন চুচু, চলো গিয়ে ছবি আঁকি। চুচুর হাতে সে পেন্সিল কেসটা দিল। চুচু সেটা খুলে দেখলো তার মধ্যে রয়েছে একটা ছোট্ট পেন্সিল আর একটা ভাঙা ইরেজার আর সাথে ভাঙা শার্পনার। চুচু তার মায়ের দিকে তাকালো আর তার দু চোখ জলে ভরে গেল। হে, তুমি কাঁদছো কেন? হে, তুমি খেলো না। চুচু ধীরে ধীরে তার মায়ের কাছে গিয়ে তার মায়ের কানে কানে কিছু বলল। চুচুর মা চুচুর হাতে তুলে দিল এক প্যাকেট পেন্সিল। চুচু, এই পেন্সিলগুলো তোমার বন্ধুদের সঙ্গে ভাগ করে নাও। হ্যাঁ মা। সব বাচ্চারা খুব আনন্দ পেল। তারা নতুন পেন্সিল হাতে পেয়ে এক মনে ছবি আঁকতে শুরু করলো। ঘন্টা এভাবেই কেটে গেল। চুচু, দেরি হয়ে যাচ্ছে, সবাইকে জড়িয়ে ধরো। আমি জানি তুমি ওদের মিস করবে, তবে আমরা আবার একদিন আসব। আচ্ছা মা। চুচু সবাইকে জড়িয়ে ধরল। আমি আবার শীঘ্রই আসব। চুচুর মন খারাপ করতে লাগলো। কি হয়েছে সোনা মা? চুচুর দু চোখ জলে ভরে গেল। তারপর সে তার মাকে বলল, মা, আমার বন্ধুদের কাছে কেবল একটা পেন্সিল, একটা ভাঙা ইরেজার আর একটা ভাঙা শার্পনার ছিল। হ্যাঁ, তা ছিল। আর আমি প্রতিদিন আমার স্কুলে জিনিস স্কুলেই হারিয়ে আসি। আমি আমার স্কুলের জিনিস একেবারেই যত্নে রাখি না। আমি অনেক পেন্সিল আর অনেক শার্পনার হারিয়েছি। আমি যদি সাবধান হতাম তাহলে ওগুলো বন্ধুদের দিতে পারতাম। মা, বলো সোনা। আমি আর কখনো স্কুলের জিনিস হারাবো না, দেখে নিও। আমি আমার ভুল বুঝেছি, আমি নিজের জিনিসের দায়িত্ব নেব। ভালো সোনা, তুমি এটা বোঝায় আমি খুশি হয়েছি। মা চুচুকে আদর করলো আর তারপর থেকে চুচু আর কখনো স্কুলের কোনো জিনিস হারায়নি। প্রত্যেক উইকেন্ডে সেই বন্ধুদের কাছে চুচু যেত আর তাদের সঙ্গে খেলা করত। চুচু আর তার সব বন্ধুরা খুবই আনন্দ করত। মা, ছোট্ট টাকু ঘাসের মধ্যে কিছু জিনিস খুঁজে পেয়েছে। আমরা ওকে দেখাতে চাই ওগুলো কোথা থেকে এসেছে। আমাদের বেড়াতে নিয়ে যাবে প্লিজ? আমাদের এ ব্যাপারে কিছু করা দরকার। চুচু, চাচা, চিকা আর চিকু মিলে খুব সুন্দর একটা তাঁবু তৈরি করলো আর সেটা বানাতে গিয়ে তারা খুব মজা করলো। কাসলি, তোমার সাবধান হওয়া উচিত। জেরেট মিথ্যে কথা বলছে, ও খেলনা চুরি করে।